নমস্কার বন্ধুরা, আমি শক্তিনাথ স্কোর, আপনাদের আমাদের চ্যানেলে খুব খুব আওয়াজ জানাই। এবং আমরা এসেছি এই ঘুরুঘুরু করতে করতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা আছে নিউ সিটি কালীবাড়ি। এই কালীবাড়িটি অনেক পুরনো, এটা আমরা এখন ভেতরেও যাব। দেখুন, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। ভিউটা দেখুন, আপনাদের পছন্দ হবে। দেখুন, কার্টিং করা হয়েছে, খুব সুন্দর লাগে জায়গাটিতে। খুব সুন্দর সুন্দর ফুল এখানে রাখা হয়েছে। ফুলগুলি দেখতে খুবই সুন্দর। এখানে এই ফুলগুলির মাধ্যমে মন্দিরটিকে সাজানো হয়েছে খুব ভালো করে। গায়ে নানান ধরনের অনেক রকমের ফুল এখানে রাখা হয়েছে। আপনারা দেখছেন এই মন্দিরটি মা কালীর মন্দির। এবং এটি এই বিল্ডিংটি মনে হচ্ছে মন্দিরের কমিটি হল, এদের মন্দির এটি, এদের বিল্ডিং এটি। এবার আমরা চলে এসেছি মন্দিরের মঞ্চস্থানে। এই মঞ্চস্থানটি খুবই বড়, এখানে দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে ছোট করে বড় এখানে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর করে তুলেছে জায়গাটি। ঘন্টা বাজছে পুরোহিতরা। দেখুন, ভিউটা খুব সুন্দরই আসছে এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি, এই স্থানটি হলো এই মন্দিরের মঞ্চ বলতে গেলে। এখানে সমস্ত রকমের অনুষ্ঠান এখানে করা হয়। আপনারা দিল্লিতে এই জায়গাতেও আসবেন, খুব সুন্দর জায়গা এটি। একদম রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর গাছপালা এবং ফুলের মধ্যে দিয়ে এই জায়গাটিকে খুব সুন্দর করে রাখা হয়েছে। আপনারা দেখছেন এই মন্দিরটি, এটি হচ্ছে কালী মায়ের মন্দির। আমাদের বাঙালির এখানে ছোঁয়া এক দিল্লিতে, খুবই সুন্দর এই মন্দিরটা, অপূর্ব দেখে খুব সুন্দর লাগছে এখানে। দেখুন, আপনারা এখানে দেখতে পারবেন এখানে দুটো মন্দির আছে একসাথে। জায়গাটি খুবই অপরূপ দেখতে, খুবই সুন্দর দেখতে। তো আপনাদের এই মন্দিরটি সম্বন্ধে কেমন লাগলো আমাদেরকে বলে শোনাবেন।